80টি বাড়ি, 300টি মধ্যবিত্ত পরিবারের বসবাস। বাড়িগুলো সব নীল রঙের, পথঘাট নালা সব পরিষ্কার পরিচ্ছন্ন, বর্জ্য ফেলা হচ্ছে নির্দিষ্ট বিনে, আছে অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এমন চমৎকার একটি পরিবেশ পাওয়া যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার পশ্চিম ষোলো শহর ওয়ার্ডের নবীনগরে। নগরী বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি সিটি কর্পোরেশনের একটি পাইলট প্রকল্প। পরীক্ষামূলক এ প্রকল্পটি সফল হলে তা নগরীর 41টি ওয়ার্ডে বাস্তবায়নের পরিকল্পনা সিটি কর্পোরেশনের। আহাদুল বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরে 70 লাখ মানুষের বসবাস। এখানকার বড় সমস্যা বর্জ্য অব্যবস্থাপনা। নালা খাল সব আটকে যায় বর্জ্যে, ফলে পানি উচ্ছে ঢুকে পড়ে বাসাবাড়ি ও সড়কে। এই বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সম্প্রতি পশ্চিম ষোলো শহর ওয়ার্ডের নবীনগরে পাইলট প্রকল্প শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যেখানে ড্রেন বা নালায় বর্জ্য ফেলছেন না কেউ, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখছেন বাসিন্দারাই। নিজেরা কমিটি করে সিটি কর্পোরেশনের সহযোগিতায় করছেন তদারকি, পাচ্ছেন সুফলও। বাসায় তো আবর্জনা থাকতো, এখন তো আবর্জনাটা বাইরে যাচ্ছে, এটা সুবিধা হচ্ছে আর কি। কাঁচরা ময়লা যারা রাস্তায় পড়ে থাকতো, এখন আর সেটা পড়ে থাকতো না, এখন সেগুলো বড় বড় ভিনের ভিতরে ফেলানো হচ্ছে। এখন যে সুবিধাটা পাচ্ছি, ইনশাল্লাহ আশা করি আমরা এই সুবিধাটা ধরে রাখতে চাই। শিশুদেরও দেয়া হয়েছে প্রশিক্ষণ, দেয়ালে দেয়ালে আছে সচেতনতামূলক চিত্রকর্ম। আমাদের থেকে দেখে সারা বাংলাদেশে যেন এই রূপটা করতে পারে। আমরা রাস্তায় ময়লা থাকলে এটা তুলে ডাস্টবিনে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে অন্যদেরকে শেখাই এটা। এই এলাকার 80টি বাড়ির সামনে বসানো হয়েছে এরকম বড় বড় বিন, আর রয়েছে এ ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা। এলাকার জনপ্রতিনিধি যেটি বলছেন, বেসরকারি সংস্থার সহযোগিতায় এটি পরীক্ষামূলকভাবে তারা করেছেন, সুফল পেলে বাড়াতে চান এর পরিধি। এখান থেকে পুনর্ব্যবহারযোগ্য এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণযোগ্য পণ্যগুলিকে আলাদা করে সেগুলি বিক্রি করে আমরা গার্বেজ ব্যাগের খরচগুলি এখান থেকে বেয়ার করার ইচ্ছা আছে। প্রতিটি গলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। জনগণ সচেতন থাকলে এই পাইলট প্রকল্প ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলছে সিটি কর্পোরেশন। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।